আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হি অবরাকাত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ব্রাদার রাহুল হোসেন রুহুল হামিন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনাকে দুটো ব্যক্তির জীবনী একটি সংক্ষিপ্ত পরিসরে একটা উপমাস্বরূপ আপনাদের শোনাতে চাই প্রথম একজন ব্যক্তি যিনি তাকে পুলিশে ধরেছে ধরতে পারে কোনো একজন ব্যক্তি এসে দেশের জন্য লড়াই করছে মানে যুদ্ধ করছে এই জন্য একজন ব্যক্তিকে ধরেছে ধরার পরে থানাতে যথায়ীতি নিয়ে নিয়ে যাওয়া হয়েছে তারপর তারপরে নির্যাতন করা হয়েছে অত্যাচার করা হয়েছে এবং তাকে যখন ফাঁসির কাসটি যখন ঝোলানো হয়েছে ঠিক সেই সময় সে হাসতে হাসতে মৃত্যুবরণ করেছে একজন ব্যক্তি আর একজন ব্যক্তি যে দেশের মানুষের জন্য তিনি যুদ্ধ তো ঠিকই করতে গিয়েছেন কিন্তু যখন দেখছে যে না শত্রুপক্ষ অনেক মজবুত এবং শত্রুপক্ষ তাদেরকে হত্যা করে দিতে পারে ঠিক সেই সময়তে সে যুদ্ধে যাওয়া দিয়ে সে লুকিয়ে বেড়াতে শুরু করলো বনে জঙ্গলে বা গভীর জঙ্গলে গিয়ে তিনি দোয়া প্রার্থনা করছেন ঈশ্বর আমাকে তুমি মৃত্যু থেকে বাঁচাও মৃত্যু থেকে বাঁচাও তারপরেও দেখা যাচ্ছে না ভাগ্যক্রমে সে ব্যক্তিকে শত্রুপক্ষ ধরে ফেলেছে তারপর তাকে যথারীতি তারপরে অত্যাচার করা হয়েছে তারপর তাকে যখন মানে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে সে তখন চিৎকার মেরে সে কান্নাকাটি করছে বলুন তো কোন ব্যক্তিটা সাহসী কোন ব্যক্তিকে বীর পুরুষ বা মুক্তিযোদ্ধা হিসাবে আপনারা চিত্রায়িত করবেন অবশ্যই যে প্রথম ব্যক্তি যে স্বেচ্ছায় নিজের জীবনটাকে দিয়েছে হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলে গেছে এ ব্যক্তিকে আমরা বলবো যে বীরপুরুষ ঠিক এই ঘটনাটি বাইবেল আছে দ্বিতীয় যে ব্যক্তি যে কাপুরুষের মতো মৃত্যুবরণ করলো যাকে আমরা কখনোই ফ্রিডম ফাইটার আমরা বলতে পারি না এরকমই চিত্রায়িত করা হচ্ছে বাইবেলে স্বয়ং জিজাস ক্রাইস্ট তথা যিশু খ্রিস্ট মুসলিমদের নবী ঈশা আলী সাল্লা আপনার আশ্চর্য হচ্ছেন খ্রিস্টানদের মূলত দুটো দাবি প্রথম এক দাবি যে খ্রিস্ট তিনি একজন ঈশ্বর অথবা তিনি ঈশ্বরের পুত্র অথবা তিনি একজন নাবী যাই বলেন না কেন তিনি একজন মহৎ একজন ব্যক্তিত্ব স্বয়ং তাকে বিশ্বাস করে যে যীশুখ্রিস্ট তিনি একজন স্বয়ং ঈশ্বর দুই নম্বর পয়েন্ট যে খ্রিস্টানদের একটা দাবি বা বিশ্বাস তারা মনে করে যে খ্রিস্ট সমস্ত মানুষের পাপের বোঝা নিয়ে তিনি মৃত্যুবরণ করেছে আর আমরা মানুষদের পাপের কারণেই তিনি মৃত্যুবরণ করেছে এখন আমরা পাপ মুক্ত হয়ে যাব মানে খ্রিস্ট তিনি স্বেচ্ছায় স্বাচ্ছন্দে তিনি মানুষের পাপের বোঝা নিয়ে তিনি মৃত্যুবরণ করেছে তিনি ক্রুশে গিয়েছেন এটা হচ্ছে খ্রিশ্চানদের বিশ্বাস এবং খ্রিশ্চান যারা আছে তাদেরকে দেখবেন তারা সর্বদা মানুষকে যখন তাদের খ্রিস্টানিটির দাওয়াত দেয় তখন বোঝাতে চাই দেখো আমরা তো মানুষ আমরা তো পাপই আমরা অনেক পাপ করেছি আমাদের আদি পিতা আদম আলা তিনি পাপ করেছেন অথবা আমরা পাপি আর প্রভু যিশু তিনি পৃথিবীতে এসেছিলেন আমাদের মানুষদের পাপের বোঝা নিয়ে তিনি মৃত্যুবরণ করেছে প্রভু যিশুকে যদি আমরা বিশ্বাস করি যে তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছে আমাদের পাপের বোঝা নিয়ে তাহলে আমরা পাপ মুক্তি হতে পারবো আমরা নাজাত পাবো আমরা মুক্তি পাব আমরা স্বর্গে যেতে পারব আমাদের স্যালিবেশন হবে যদি আমরা যিশু খ্রিস্টের স্বেচ্ছায় ক্রুশে মৃত্যুবরণটাকে বিশ্বাস না করি আমাদের কোনো স্বর্গ বা আমরা কখনই মক্ষ তথা জান্নাত তথা আমাদের স্যালভিশন নাজাত মুক্তি নেই এটা তার দাবি আসুন আমরা বাইবেল থেকে আপনাদেরকে দেখাবো যে খ্রিস্টানরা যে দাবি করে যে যিশু খ্রিস্ট তিনি স্বেচ্ছায় তিনি মৃত্যুবরণ করেছে এটা মনে রাখবেন এটা হানড্রেড পারসেন্ট একদম একশো শতাংশ এটা সম্পূর্ণ মিথ্যা বাইবেল থেকে প্রমাণ করা সম্ভব নয় যিশু খ্রিস্ট তিনি স্বেচ্ছায় মানুষের পাপের বোঝা নিয়ে মৃত্যুবরণ করেছে যিনি নয় বরং যিশু খ্রিস্ট তিনি একজন ভীতু একজন কাপুরুষের মতো তিনি মৃত্যুবরণ করেছে তিনি মৃত্যুবরণ করতে চাননি তার আমরা কিছু জ্বলন্ত আপনাদেরকে প্রমাণ দেব আমার কাছে দেখছেন বাইবেল আপনারা বাইবেলটা কিনতে পারেন বা আপনারা অ্যাপস থেকে নামিয়ে নিতে পারেন আমি যদি ভুল বলে থাকি তাহলে আমার ভিডিওর কাউন্টার ভিডিও আপনারা দেবেন তবে ইনশাল্লাহ আমার ভিডিওর কাউন্টার ভিডিও দিতে পারবে না কারণ আমি বাইবেল থেকে কথা আমি বলবো কোনো মিথ্যা কথা বলবো না যারা ছন্দপোষণ করবেন আমি রেফারেন্স দেব আপনারা চেক করবেন আসেন আমরা একটু ঘটনাটা একটু বিশ্লেষণ করি যে খ্রিস্ট তিনি কখনোই তিনি স্বেচ্ছায় তিনি মৃত্যুবরণ করেনি বা স্বেচ্ছায় তিনি মানুষের পাপের বোঝা নিয়ে তিনি ক্রুশে যাননি কখনোই নয় আমরা মুসলিমরা আমাদের স্পষ্ট মানে আমাদের স্পষ্ট দাবি হচ্ছে এটা যে খ্রিস্টকে তারা ক্রুশে দিতেই পারেনি এবং খ্রিস্টর বদলে অন্য একজন ব্যক্তিকে ক্রুশে ঝোলানো হয়েছে প্রমাণ পবিত্র কোরআন সোনার চার আয় নম্বর ওয়ান ফিফটি সেভেন আল্লাহ বলেছে ওমায় কাত তাতে তাই কুশবিদ্ধও করতে পারে নাই হত্যাও করতে পারে নাই বরং আল্লাহ সুমন তালা তাদের মধ্যে একটা বিভ্রান্ত তাদের মধ্যে পতিত হয়েছিল কোরআন স্পষ্ট দাবি যিশুকে তারা ক্রুশে দিতে পারে নাই তবে ক্রুশে কাকে দিয়েছিল মুসলিমদের দাবি অন্য কোনো একজন ব্যক্তিকে আসেন মানে সেটাই প্রমাণ হয়ে যাবে এটার সঙ্গে এবং যীশু খ্রিস্ট একজন ভীতু কাপুরুষ যদি আমরা বাইবেলের কথাগুলোকে বিশ্বাস করি খ্রিস্টকে একটা ভীতু কাপুরুষ বলে আমাদেরকে বিবেচনা করতে হবে আসেন প্রথম গস্তরাব জোহান খুলবেন এগারো অধ্যায় তিপান্ন এবং চুন্ন পদ বাইবেল খুলবেন গস্তল অফ জৌহান এগারো অধ্যায় তিপান্ন এবং চুয়ন অনুচ্ছেদ বা পদ যদি আপনারা পড়েন যখন চারিদিকে ছড়িয়ে ছিটে গেছে খবর যে খ্রিস্টকে রাজা হেরত ধরবে এইভাবে বা তাকে মানে ক্রুশে দেবে বা তার প্রতি আক্রমণ হতে পারে যখন ছড়িয়ে ছিটে গেছে খবর যিশুর কানে যখন এই খবরটা আসে তখন গস্তল জোহান এগারো অধ্যায় তিপান্ন এবং চুন্ন পদ বলছে যখন বলছে সেই সময়তে জিজাস ক্রাইস্ট এবং তার সঙ্গী সাথীরা তারা প্রকাশ্যে ইহুদিদের সামনে ঘোরাঘুরি বন্ধ করে দিল আশ্চর্য দেখে চিন্তা করে দেখুন যখন দেখছে যে যীশুকে ধরার জন্য ইহুদিরা রোমান সৈনিকরা তারা চারিদিকে খুঁজে বেড়াচ্ছে যিশুকে ধরবে ঠিক সেই সময়তে যীশু খ্রিস্ট এবং তার সঙ্গীরা তারা সকলে লুকিয়ে পড়লো তারা ইহুদি খ্রিস্টান মানে ইহুদিদের সামনে তারা প্রকাশ্যে আর ঘোরাফেরা করতে মানে করাটি বন্ধ করে দিল এরপরে যদি আপনারা আরও পড়েন গসপালব ম্যাথিউ ছাব্বিশ অধ্যায় উনচল্লিশ থেকে চল্লিশ পদ এবং মার্কের চোদ্দো অধ্যায় বত্রিশ থেকে বিয়াল্লিশ পদ এবং লুকের বাইশ অধ্যায় ছত্রিশ থেকে চল্লিশ পদ এই তিনটে জায়গাতে একটা ঘটনা বর্ণন করা আছে জিজাস ক্রাইস্ট লুকিয়েছিলেন শত্রুপক্ষ থেকে ধরে নিবে এটা যদি যিশুখ্রিস্ট একজন নাবী হিসাবে যদি এ কাজ করে থাকেন তখন আমরা বলবো যে না এটা একটা যুদ্ধের কৌশল তিনি লুকিয়ে আছেন তিনি কেন ধরা দেবেন শত্রুপক্ষকে ঠিক আছে কিন্তু যিশুখ্রিস্ট যদি ঈশ্বর হন তাহলে এটা আমরা কখনোই মেনে নিতে পারবো না যে ঈশ্বর ইহুদিদের ভয়ে লুকিয়ে থাকবে এটা হতেই পারে না বা ঈশ্বরের স্বয়ং পুত্র সে লুকিয়ে থাকবে ইহুদিদের ভয়ে এটা আমরা কখনো বিশ্বাস করতে পারবো না তো তিনি নবী হিসেবে যদি তিনি লুকিয়ে থাকতে চান যুদ্ধের একটা রণকৌশল হিসাবে হ্যাঁ অবশ্যই শত্রুপক্ষকে ধরা দেওয়া উচিত নয় এটা রণকৌশল হতে পারে কিন্তু ঈশ্বর হলে এ রণকৌশল চলবে না যে ইহুদিদের ভয়ে তিনি লুকিয়ে থাকবেন দুই যীশুখ্রিস্ট যদি সত্যি তিনি মানুষের পাপের বোঝা নিয়ে মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করে থাকেন তাই তিনি কেন লুকিয়ে থাকবেন বরং তিনি যদি যত তাড়াতাড়ি তার কুশ হয়ে মৃত্যুবরণ করবে তত তাড়াতাড়ি মানুষ পাপের বোঝা থেকে মুক্তি পেয়ে যাবে তিনি তো এটা হওয়া উচিত ছিল যত তাড়াতাড়ি মানে তিনি মৃত্যুবরণ করবেন মাস পাপ থেকে মুক্তি পাবে আর তার এটা অন্তরে থাকা উচিত যে কোনো ধার্মিক ব্যক্তি যে কোনো দেশকে যিনি ভালোবাসে দেশের জন্য যুদ্ধ করেছেন ফ্রিডম ফাইটার তাদের উচিত যত তাড়াতাড়ি মানে এই যুদ্ধের দিনটা আসবে তাদের অন্তরে স্পৃহা আনন্দ ফুর্তি বেশি আসবে কেন কারণ দেশকে স্বাধীন করবে তো খ্রিস্ট যদি যত তাড়াতাড়ি ক্রুশের দিনটা ঘনিয়ে আসবে যত তাড়াতাড়ি ঘনিয়ে আসবে তা তো খুশি হওয়ার কথা ছিল কিন্তু যিশু কখনই তিনি খুশি হননি বরং যতই ক্রুশের সেই দিনটা কাছে কাছে চলে আসছে যিশু খ্রিস্ট বাইবেলের যিশু তিনি ততই তিনি হতভম্ব হয়ে গেছেন কাদাকাটি শুরু করে দিয়েছেন তিনি লুকাতে শুরু করে দিয়েছেন পালিয়ে বেড়াতে শুরু করেছেন এর জন্য জ্বলন্ত প্রমাণ যেটা আমরা বললাম বাইবেলটা এখনই খুলে দেখেন আপনার হাতে যে বাইবেল আছে গসপলভ ম্যাথিউ ছাব্বিশ অধ্যায় ছত্রিশ থেকে চল্লিশ পদ এবং অফ লুক বাইশ অধ্যায় উনচল্লিশ থেকে চল্লিশ পদ এগুলো আপনারা পরপর পড়েন একটা ঘটনা আছে যীশুখ্রিস্ট গভীর রাত্রিবেলাতে তার বারো জন সঙ্গী সাথীদেরকে শিষ্যদেরকে নিয়ে তিনি রাত্রিবেলায় তিনি পালিয়ে আসছেন এসে তিনি একটি গভীর রাত্রিতে একটা গেট সামিনের একটি বাগান মানে আঙ্গুর ফলের বাগানে তিনি এসেছেন তার বারো জন শিষ্যকে তখন বলছে যে তোমরা এইখানে এইখানে তোমরা থাকো তোমরা এখানে থাকো আমি ঈশ্বরের কাছে দোয়া করব। তোমরা এখানে আমাকে পাহারা দাও চিন্তা করে দেখেন যিশু খ্রিস্ট পাহারা দেওয়ার কথা বলছে যে আমি এখানে থাকবো মানে দোয়া করবো প্রার্থনা করব। তোমরা এখানে পাহারা দাও যিশুর আদেশ শুনে শিষ্যরা পাহারা দিতে শুরু করেছে এগারো জন শিষ্য তারা পাহারা দিচ্ছে আর খ্রিস্ট একটু দূর প্রান্ত গিয়ে একটু আড়ালে গিয়ে তিনি দোয়া করতে শুরু করছেন দুয়ার ভাষাটা ছিল এটা যে ঈশ্বর যদি সম্ভব হয় তাহলে আমার মৃত্যুর যন্ত্রণা এই মৃত্যুর এই পেয়ালা মৃত্যুরে পাত্র আমার মুখ থেকে তুমি সরিয়ে দাও তবে তুমি আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা পূরণ করো পয়েন্ট অফ ভিউ মনে রাখেন যীশুখ্রিস্ট দোয়া করছেন কি যে ঈশ্বর যদি সম্ভব হয় এই মৃত্যুর যন্ত্রণা আমার মুখ থেকে তুমি সরিয়ে দাও তবে তুমি আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছায় পূরণ করো জিজাস ক্রাইস্ট তিনি যদি স্বয়ং ঈশ্বর হবেন তিনি আল্লাহর কাছে কোন ঈশ্বরের কাছে দোয়া করছেন পয়েন্ট নাম্বার দুই যিশু যদি সত্যি মানুষের পাপের বোঝা নিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করে তাহলে তিনি কেন বলবেন যে ঈশ্বর আমি মরতে চাই না আমাকে তুমি বাঁচাও এ কথা তিনি কেন বলবেন মানে যিশু খ্রিস্ট কখনোই তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চান নাই এটা মানে বাইবেল থেকে প্রমাণ করাটাই সম্ভব নয় কেননা তিনি দুঃখের সঙ্গে কাজ দুঃখ কাতর নিয়ে ম্যাথিউ তো পুষ্কাভ মৃত্যু যখন ঘনিয়ে এসেছে সেই সময় তিনি এইভাবে দোয়া করছেন মথের ছাব্বিশ অধ্যায় ছত্রিশ থেকে উনচল্লিশ পদ যে ঈশ্বর যদি সম্ভব হয় আমার এই মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর এই পেয়ালা আমার মুখ থেকে তুমি সরিয়ে দাও তবে তুমি আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছেই পূরণ করো আর লুক বাইশ অধ্যায় চল্লিশ পদে বলছে এরপরে একটা ফেরেস্তে এসে যিশুকে শক্তি দান করলেন এবং তাকে আশ্বস্ত করলেন দেখেন চিন্তা করে দেখেন যে স্বয়ং ঈশ্বর তিনি কাদাকাটি করছেন যীশু যদি ঈশ্বর হবেন তো তিনি আবার কার কাছে কাদাকাটি করছেন কার কাছে দোয়া করছেন ফেরস্তে এসে মানে ঈশ্বরকে কে এসে আশ্বাস দিচ্ছে সাহস দিচ্ছে এটা হয় কিভাবে যিশু তিনি ভিতু কাপুরুষের মতো কাদাকাটি করেছে চিন্তা করে দেখেন মানুষের পাপের জন্য মুক্তির জন্য তিনি যদি আসেন তিনি কাঁদবেন কেন বরং তার কুরুষ যত তাঁত্রী হবে তত তাঁত্রী মানুষ মুক্তি পেয়ে যাবে তার কুরুষের তারিখ যত ঘনী আসবে তিনি আনন্দে উল্লাসিত হওয়ার কথা অর্ণথায় তিনি মৃত্যু থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করছেন তিনি পালিয়ে যাচ্ছেন আরও দেখেন গসপল্প লুক বাইশ অধ্যায় সাতাশ ছাব্বিশ সাতাশ আঠাশ পরপর ভাষগুলো পড়েন খ্রিস্ট তার সঙ্গীদেরকে এই দুয়ার এই ঘটনার আগের রাত্রিতে তিনি একটি কথা বলেছিলেন গস্তর লুকের বাইশ অধ্যায় পঁয়ত্রিশ ছত্রিশ সঁয়ত্রিশ পরপর ঘটনাগুলো বর্ণনা আছে জিজাস ক্রাইস্ট তার সঙ্গীদেরকে বলছে যে তোমাদেরকে যখন আমি ধর্মপ্রচার করতে পাঠিয়েছিলাম সেই সময় তোমাদের কাছে টাকা পয়সা ছিল না তোমাদের কি কোনো সমস্যা হয়েছে শিষ্যর বলছে না প্রভু আমাদের কোনোই সমস্যা হয় নাই জিজাস বলছে কিন্তু আমি তোমাদেরকে এখন বলছি যে তোমাদের কাছে যার যা কিছু আছে সমস্ত বিক্রি করে দিয়ে হলেও তোমরা একটি তরবারি কেন। খ্রিস্ট দেখেন রণকৌশল তৈরি করছে তিনি যদি মানুষের পাপের পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি যদি কুরুশিয় যান তো তিনি কেন যুদ্ধের কৌশল নিচ্ছেন শিষ্যদেরকে বলছে তোমাদের জামা কাপড় বিক্রি করে হলেও তোমরা একটা তরবারি কেনো তরবারি কেন তিনি প্রস্তুতি নিচ্ছেন কেননা তিনি জেনে নিয়েছেন আগে থেকে যে ইহুদিরা তাকে মারার পরিকল্পনা করেছে যিশ্যুর যেহেতু সঙ্গী বা শিষ্য বা তার অনুসারী কম ছিল মাত্র এগারো জন এই জন্য তার এগারো জন শিষ্যকে বলছে যে তোমরা একটা তরবারি কেনো কারণ সামনে একটা সমস্যা আসছে সেটাকে মোকাবেলা করতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে যিশুর মাত্র একজন শিষ্য যারা ছিল আর তার প্রতিপক্ষ যারা ছিল তারা অনেক বেশি তাই যিশুর শিষ্যরা তাদের সঙ্গে মোকাবেলা করে উঠতে পারেনি আর যিশু খ্রিস্টের সঙ্গে তিনি এই দুয়াতে তিনি কার্যজন শিশু আর সম্ভব হলে তুমি আমার মৃত্যু যন্ত্রণা আমার মুখ থেকে সরিয়ে নাও তবে আমার ইচ্ছে না তোমার ইচ্ছে পূরণ করো তারপরে ফেরস্তে এসে তাকে মানে সাহস দিয়েছেন বা বলুন তো এটা কি কোনো একজন ফ্রিডম ফাইটার কোন একজন দেশকে যিনি ভালোবাসেন দেশের জন্য লড়াই করেছেন আমরা দেখেছি ব্রিটিশদের বিরুদ্ধে যখন ভারতবর্ষের মানুষরা লড়াই করেছে পাকিস্তানের বিরুদ্ধে যখন বাংলাদেশি অনেক মুক্তিযোদ্ধারা লড়াই করেছে তো বলুন তো যিশুর যে চরিত্র বা চিত্রায়িত করা হয়েছে বাইবেলে এমন কোন ব্যক্তি যারা দেশ স্বাধীনের জন্য যারা মৃত্যুবরণ করেছে তারা এমন করেছে আমরা দেখেছি স্বাধীনতার কারণে স্বাধীন দেশকে স্বাধীন করার জন্য তারা মরিয়া তাদের কোনো কোনো লাভ নেই শুধু তারা দেশকে স্বাধীন করবে এই জন্য তারা নিজের বুকের পুরে তারা বিদ্ধ হয়ে তারা মৃত্যুবরণ করেছে অনেক ধার্মিক ব্যক্তিদেরকে দিয়েছে ঈশ্বরের কারণে তারা নিজেরাই গুলিটাকে তাদের বুকে বেঁধে নিয়েছে কোনো টেনশন বা কোনো চিন্তা করে নিয়ে হাসতে হাসতে মৃত্যুবরণ করেছে কিন্তু জিজাস ক্রাইস্ট বাইবেল বলছে অফ লোক বাইশ অধ্যায় চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ পদে যে যিশুখ্রিস্ট এতই কাঁদছিলেন কাঁদতে কাঁদতে তার চোখ থেকে যখন পানি বের হচ্ছিল তখন রক্তের ফোটার মতো ঘাম পড়ছিল চিন্তা করেছেন কত ভিতু কত কাপুরুষের মতো তিনি কাঁদাকাটি করছেন জিজাস ক্রাইস্ট তথা খ্রিশ্চানরা বলছে তিনি নাকি নাজাত নাজার দেবেন তিনি নাকি মুক্তি দেবেন এটাকে সম্ভব এটা কোনোভাবেই নয় আরও যদি আপনি আশ্চর্য হয়ে যাবেন যে যিশুকে যখন তারপরে এসে ধরে নেয় রোমান সৈনিকরা এসে রোমান সৈনিকরা খুব পারদর্শী তাদের মানে অত্যাধুনিক তাদের কাছে অস্ত্র যিশুদেরকে ধরে নিয়ে চলে যায় তারপরের দিন সাবাতের আগের দিন তাকে কুরুশে ঝোলানো হয় যেমন কুরুশে ঝুলিয়ে দেওয়া হয়েছে সেই সময় তিনি যিশু চিৎকার মেরে ঈশ্বরকে আবার অভিযোগ করছে কেন ঈশ্বরকে বলেছে ঈশ্বর তুমি যদি সম্ভব হয় আমার মৃত্যু যন্ত্রণা তুমি আমার মুখ থেকে টেনে নাও কিন্তু যখন দেখছে যে না ঈশ্বর তাকে বাঁচায়নি ঈশ্বর তাকে বাঁচায় নাই এই জন্য জিজাস ক্রাইস্ট যখন কুরুশে ঝুলছে শেষ যে বাক্যটা ছিল সেই বাক্যটি আপনি পড়বেন যে ম্যাথিউয়ের সাতাশ অধ্যায় ছেচল্লিশ পদ এবং মার্কের পনেরো অধ্যায় চৌত্রিশ পদ যিশু বলছেন যে এল্লাই এল্লাই লামা সাবাক তানি হিব্রুতে বলছে এলি এলি লামা সাবাক তানি এটা যদি বাংলায় করেন এর অর্থ হবে হে ঈশ্বর ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে মি কেন তুমি আমাকে ত্যাগ করলে চিন্তা করে দেখেন যে একজন মানুষ সে যদি মানুষের পাপের বোঝা মানে মানুষের পাপের বোঝা নিয়ে অন্য মানুষকে মুক্তি দিতে আসে সে ক্রুশে কেন তিনি চিৎকার মেরে কাঁদবে কেন ঈশ্বরকে অপরাধী বানাবে ঈশ্বরের প্রতি অভিযোগ কেন করবে কোনো ভদ্র মানুষ কোনো ভালো মানুষ কোনো দেশকে ভালোবাসে যিনি দেশের জন্য প্রাণ দিয়েছে কোনো ধার্মিক ব্যক্তি যে ধর্মের জন্য প্রাণ দিয়েছে কোন রাজনীতিবিদ যে রাজনীতির জন্য প্রাণ দিয়েছে সে কি কখনোই তার মৃত্যুর সময় তার ফাঁসির সময় তিনি এভাবে কাঁদবে এভাবে চিৎকার মারবে এইভাবে কাউকে অভিযোগ করবে যে না মোটো নয় বরং তার বিপক্ষে সার্বিক দিক থেকে আপনাদেরকে একটা কথা বলি আমাদের ভারতবর্ষ যখন ইংরেজদের আয়ত্তাধীন ছিল ঠিক সেই সময়তে উনিশশো আট খ্রিস্টাব্দে একজন আঠেরো বছর ছ মাস আট দিন বয়স একজন ব্যক্তির কথা আমরা সকলেই জানি ভারত বাংলাদেশ পাকিস্তান সকলেই জানে এ ব্যক্তির নাম আমাদের পশ্চিম মেদিনীপুরে তার বাড়ি ছিল উনিশশো আট সালের একটা ঘটনা যার নাম হচ্ছে ক্ষুদিরাম বসু আমরা জানি ক্ষুদিরাম বসুর মাত্র আঠেরো বছর বয়সে তিনি ভারতবর্ষকে মানে ভারতবর্ষকে মুক্তি দেওয়ার জন্য ইংরেজদের হাত থেকে তিনি অনেকগুলো বোমা বিভিন্ন পুলিশ স্টেশ সামনে পুঁতে রেখে রাখা হয় তারপর তাকে যাই হোক দুর্ভাগ্যজনকভাবেই তাকে যখন মানে ব্রিটিশ সরকার যখন ধরে নিয়ে আসা হয় এবং ধরে নিয়ে আসার পরে যখন মানে তাকে মানে ফাঁসির রায় যেই সময়তে শোনানো হয়েছিল যে ক্ষুদিরাম বসুর জীবনীতে স্পষ্ট আপনার যারা পড়েছেন ইতিহাস পড়েছেন তারা জানেন যখন ফাঁসি রায় ক্ষুদিরাম বসুকে যখন মানে শোনানো হয় তিনি তখন হাসছিলেন আশ্চর্য ক্ষুদিরাম বসু তখন হাসছিলেন যজ তো হতবাক হয়ে গিয়েছিল ক্ষুদিরামের হাসি দেখে যজ তখন পাল্টা প্রশ্ন করেছিল এই বালকটিকে যে আমরা মানে তখন যদিও তার আঠেরো বছর বয়স কিন্তু তার ফাঁসির কথা শুনে ক্ষুদিরাম স্বয়ং তিনি হাসছেন আর তখন সন্দেহজনকভাবে যা যোগ তখন তাকে বলছে যে এই ব্যক্তিক যে ফাঁসি আমরা দিচ্ছি ফাঁসির যে মানে আমরা দিচ্ছি এই ছেলেটিকে বোঝে যে ফাঁসি জিনিসটা কী ফ্রিডম ফাইটার আমাদের ক্ষুদিরাম বসু তিনি দেখেন দেশকে মুক্তি করার যজমানে তিনি এইভাবে এই কাজটা করেছেন তাই ফাঁসি রায় শুনে তিনি হাসছেন তিনি হাসতেন এরপরের বর্ণনা যখন তাকে নিয়ে যাওয়া হয় তাকে পুলিশ দিয়ে যখন ঘিরে নিয়ে যাওয়া হয় সেনাপতিদের যখন মানে তাকে তুলে নিয়ে যাওয়া হয় তখন ক্ষুদিরাম বসু সেনাপতিদের আগে আগে তিনি হাঁটছেন ইস মানে একদম কোনো রকম ভয় ছাড়াই আনন্দের সহিত তিনি মানে তারা মানে ক্ষুদিরাম বসু আগে হাঁটছে সৈন্যরাই পেছনে হাঁটছে চিন্তা করতে পারবেন যখন তাকে ক্ষুদিরাম বসুকে যখন ফাঁসের কাজটা ঝোলানো হয়েছে সেই সবাই মানুষ চারদিকে তাকাচ্ছে আর ক্ষুদিরাম বসু হাসছে মানুষ দেখে হতবাক মানুষ দেখে হতবাক আরেকটা উক্তি পাওয়া যায় যে ক্ষুদিরাম বসুকে যখন মানে ঝুলিয়ে দেওয়া হয় তখন তাকে মানে ক্ষুদিরাম বসু সেই জল্লাদকে একটা শেষ প্রশ্ন করেছিল যে এই ফাঁসির যে রশিতে কেন মোমবাতি দেওয়া হয় তাতে সকলে হতবাক আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যেখানে একজন ফ্রিডম ফাইটার ক্ষুদিরাম বসু বয়স যার মাত্র আঠেরো বছর তিনি ধর্মের জন্য নয় তিনি ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে মুক্তি করার মানে করার জন্য তিনি এমন জজবা নিয়ে তিনি যুদ্ধ করেছেন তাকে ফাঁসি দেওয়া হচ্ছে তিনি কত আনন্দিত তিনি কোনো ভীতু কাপুরুষের মতো কোনো আচরণ করেননি কিন্তু জিজাস ক্রাইস্টের বাইবেলে যে চিত্রায়িত করা হয়েছে তিনি তো মানে মানুষের পাপের বোঝা নিয়ে মৃত্যু তো দূরেই কথা তিনি এতটাই ভীতু ছিলেন এতটাই কাপড় যে তিনি কখনো মরতে চাননি ঈশ্বরকে বলছে ঈশ্বর তুমি কেন ত্যাগ করলে আশ্চর্য তিনি ইহুদিদের ভয়ে তিনি লুকিয়েছিলেন তিনি প্রকাশ্য ঘোরাঘুরি করতেন না যখন এই খবরটা পৌঁছে গেল আর অনেকগুলো আপনাদেরকে দিতে পারি তারপরে একটা দেখেন যেমন অনেক চোর ডাকাতদেরকে দেখেছি যে তারাও যদি ধরা পড়ে বা ফাঁসে যখন ঘোষণা হয়ে যায় তারা তখন এতটা ব্যথিত হয় না এতটা দুঃখায়িত হয় না যিশু খ্রিস্ট যতটা ব্যথিত যতটা দুঃখায়িত মাটিতে গড়ে গড়ে সিজদা দিচ্ছে এমনটা কখনোই আমরা দেখি না যে কোনো চোট ডাকাত এরাও না আর কোনো ধার্মিক ব্যক্তি সে ঈশ্বরের জন্য প্রাণ দিবে সে তো হাসবে একজন ধার্মিক ব্যক্তি যদি ঈশ্বরের জন্য যদি প্রাণ দেয় সে হাসতে হাসতে তার মৃত্যুটাকে স্বীকার করে নাই। কেন তিনি অলু মানে পরকালে তিনি অনন্ত জীবনের জন্য তিনি নিজে যাচ্ছেন এই জন্য তিনি খুশিতে তিনি হয়ে তিনি জীবনটাকে দেবেন আমরা বিগত ইতিহাসে আমরা দেখেছি সব ধর্মের মধ্যে আছে ইহুদি ধর্মে খ্রিস্টান ধর্মে হিন্দু ধর্মে মুসলিম ধর্মে যারা ধর্মের জন্য প্রাণ দেয় তারা হাসতে হাসতেই তারা প্রাণ দেয় কেন কারণ তিনি যে স্বর্গে যেতে চান তিনি জান্নাত যেতে চান তিনি এর মাধ্যমে এই মৃত্যুর মাধ্যমে তিনি স্বং চলে যাবেন কিন্তু যিশুখ্রিস্ট তিনি যদি মানুষের সমস্ত পাপের বোঝা নিয়ে মানুষকে যদি মুক্তি দেওয়ার জন্য আসেন তার মৃত্যুতেই মানুষ মুক্তি পাবে তিনি এত ভয় কেন পাবেন তার তো আরো বেশি খুশি হওয়ার কথা জি না আরো আশ্চর্য হবেন আছে দেখবেন দুটো জায়গাতে আছে যিশুখ্রিস্টের সঙ্গে আরো দুইজন চোরকে কোলানো হয়েছিল যিশু খ্রিস্টর সঙ্গে আরো দুজন চোরকে ঝোলানো হয়েছিল যিশুখ্রিস্ট কুরুশে চির চিৎকার মারছে যে ঈশ্বর ঈশ্বর কেন তোমাকে ত্যাগ গলে কিন্তু দুইজন চোর তার ঈশ্বরের প্রতি কোনো অভিযোগ করেনি কোনো অভিযোগ করেনি কোন অভিযোগ করেনি বরং একজন চোর যীশু খ্রিস্টকে সেই সময় তাচ্ছিল করেছিল মানে তাচ্ছিল করার মতো তার শক্তি তার ক্ষমতা কাপুরুষ ছিল না চোরটি বলছে তুমি নাকি মানুষকে দান করো তুমি নাকি অলৌকিক কাজ করো তো আমাদেরকে বাঁচাও আমাদেরকে বাঁচাও ওই চোটটাই কথা বলেছিল দেখেন চোটটার মানে সে কাপুরুষের মতো মৃত্যুবরণ করেনি কিন্তু যিশু তিনি কাপুরুষের মতো মৃত্যুবরণ করেছে মানুষের পাপের বোঝা নিয়ে মৃত্যু তো দূরে কথা তিনি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তিনি কখনোই চাননি যে তার মৃত্যুটা হোক তিনি কখনোই চাননি যে তার মৃত্যুটা হোক কিন্তু খ্রিস্টানের সম্পূর্ণ ভুল বোঝাচ্ছে এখন প্রশ্ন দুটো হতে পারে এক মানে এখান থেকে প্রমাণিত হয় যিশু খ্রিস্ট তিনি ঈশ্বর নয় দুই এখান থেকে প্রমাণ হয় যিশু স্বেচ্ছায় তিনি কুরুশের মৃত্যুবরণ করেনি তিন এখান থেকে প্রমাণ হয় যিশু মানুষের পাপের বোঝা নিয়ে মৃত্যুবরণ করেনি চার আমরা এখানে বলতে পারি তাহলে তে এত ভয়ে ভীত সন্তোষ কেন ছিল ওই যে প্রথমে বলেছি আমরা মুসলিমরা বিশ্বাস করি আসলে যিশুকে কুরুশে দেওয়া হয়নি যিশুর বদলে অন্য কাউকে কুরুশে ঝোলানো হয়েছে আর অন্য কাউকে যদি ঝোলানো হয় সে তো ভয় পাবেই সে তো কান্নাকাটি করবেই সে তো বাঁচার চেষ্টা করবেই তো যিশু একজন নাবিয় যদি হয় তিনি তারপরে তো ভীত সন্ত্রস্ত হওয়ার কথা নয় আর মানুষের পাপের বোঝা নিয়ে যদি মৃত্যুর কথা আসে হাসতে হাসতে জীবন দিত কাদাকাটি তিনি করতেন না কোনো রণকৌশল তৈরি করতেন না কখনোই তিনি দোয়া করতেন না ঈশ্বরে মৃত্যু যন্ত্রণা মামুখ থেকে সরে দাও এ দোয়া তিনি কখনোই করতেন এটা সহজেই স্পষ্ট কিন্তু আমাদের বিশেষ করে খ্রিশ্চান মিশনারিরা মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে কনভার্ট করার চেষ্টা করছেন এক কথায় প্রমাণিত যিশু কখনোই স্বেচ্ছায় তার জীবনটাকে দেননি বরং এখানে অন্য কাউকে ঝোলানো হয়েছিল তার জন্য এত ভীত সন্ত্রস্ত সে মানুষটা থাকাই স্বাভাবিক আর তিনি মানুষের পাপের বোঝা নিয়ে তিনি মৃত্যুবরণ করেননি আর ইসলামী আকীদা বা বিশ্বাস হচ্ছে এটাই যে জিজাস ক্রাইস্ট তিনি কুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেননি বলেছেন যে তাদের কুশবিদ্ধ করতে পারে নাই হত্যাও করতে পারে নাই বরং তাদের মধ্যে একটা বিভ্রান্তি ঢুকে গিয়েছিল মালাহুম তাদের কাছে এই বিষয়ে কোনো জ্ঞানী ছিল না ইল্লাতিবা জান শুধুমাত্র তারা ধারণা পুষতই তারা কথা বলেছে সুরানিসা এক নম্বর একশো সাতান্ন তাই কোরআন স্পষ্ট দাবি তাই সুপ্রিয় শ্রোতা মণ্ডলী খ্রিশ্চান ভাইদেরকে বলবো ভাইয়েরা আপনাদেরকে ধোকা দেওয়া হচ্ছে আপনাদেরকে ধোকা দেওয়া হচ্ছে যিশু মানুষের পাপের বোঝা নিয়ে তিনি মৃত্যুবরণ করেনি বরং যিশু তো মৃত্যুই বরণ করেনি স্পষ্ট যিশু মৃত্যুবরণ করেনি কোনো খ্রিশ্চান থেকে আমরা চ্যালেঞ্জ করতে পারি যে বাইবেল থেকে তারা প্রমাণ করতে পারবে না যিশু ক্রিসে মৃত্যুবরণ করেছে বাইবেল থেকে প্রমাণ করতে পারবে না আমরা স্পষ্ট চ্যালেঞ্জ করছি যদি কেউ আলোচনা করতে চান একটা বিতর্কের আয়োজন করুন আমাদেরকে দেখুন আমরা গিয়ে আমরা বিতর্ক করবো কোনো সমস্যা নেই যিশু তো মৃত্যুই বরণ করেনি কোরানও বলছে তাই বাইবেল বলছে তাই দুই নম্বর যিশু মানুষের পাপের বোঝা নিয়ে তিনি মৃত্যুবরণ করেনি যদি বাইবেল থেকে প্রমাণ হয় খুব বেশি হলে তাকে জোরপূর্বক তাকে হত্যা করা হয়েছে পয়েন্ট অফ ভিউ এটা মনে রাখবেন খ্রিস্টানরা বলে যিশু নিজের ইচ্ছায় কুরবানি হয়েছে জি কুরবানি যিশুকে করা হয়নি বাইবেল থেকে যদি আমরা তর্কে ধরে নিই তারপরে যিশু নিজ ইচ্ছায় কুরবানি হয় নাই বরং হত্যা করা হয়েছে এটা প্রমাণ করা যায় মনে করেন হত্যা আর কুরবানি দুটো ভিন্ন জিনিস কুরবানি মানে স্বেচ্ছায় আর হত্যা মানে জোরপূর্বক যিশুকে জোরপূর্বক ইতে তাকে হত্যা করা হয়েছে নট কুরবানি কুরবানি তাকে করা হয় না বরং তাকে হত্যা করা হয়েছে আর যিশু নাকি নিখুঁত ভেড়ার প্রয়োজন ছিল এই জন্য যিশুকে প্রাণ দেওয়া হয়েছে এটা মিথ্যা কথা যিশু একটা নিখুঁত তিনি ছিলেন না কেন কুড়ি আগে যিশুকে ক্ষতবিক্ষত করা হয়েছে তাকে বিভিন্ন কাটা পরানো হয়েছে তার হাতে মারা হয়েছে পায়ে হয়ে মারা হয়েছে তার শরীর থেকে রক্ত বের করা হয়েছে তো এই প্রাণীটা আর নিখুঁত থাকলো না খুঁত হয়ে গেল তাই খ্রিস্ট কখনোই তিনি ক্ষুত ছিলেন না তিনি বাহ্যিক দিক থেকেও খুঁজছিলেন না অন্তরের দিক থেকে জিজাজ ক্যাস খুঁজছিলেন না কেননা তিনি অনেক পাপ করেছেন যেগুলো বাইবেল থেকে পাওয়া যায় আমরা এর আগে দশটা এপিসোড আছে আপনারা দেখে নেবেন যে তিনি দুই হাজার প্রাণীকে শুকরকে হত্যা করেছে এটা অবশ্যই পাপ তিনি ইহুদিকে সবসময় গালি দিলেন সাপের বংশধর বলে এটা একটি পাপ মার্কের এক অধ্যায় চার এবং এক অধ্যায় নয় পদে আছে যাদেরকে ব্যাপটাইজ করা হয় তারা পাপি তো যীশু খ্রিস্টকে তো ব্যাপটাইজ করা হয়েছে তিনি পাপ করেছেন প্রমাণিত হয়ে গেল বুক অব ডিটোনমি তেইশ অধ্যায় উনিশ পদে লেখা আছে যাকে ক্রুশে দেওয়া হয় তারাই পাপি তো তার মনে বোঝাচ্ছে যিশুখ্রিস্ট পাপ করেছিল বুক অফ ইয় বুক যেটা ইয়োবে আছে পঁচিশ অধ্যায় চার অনুচ্ছেদে লেখা আছে যারা মায়ের গর্বে থেকে বের হয় তারা প্রত্যেকে নাপাক পাক মানে যিশু তো মায়ের গর্ভ থেকে বের হয়েছে তিনি নাপাক বা তিনি অপবিত্র বা তিনি পাপি এটা প্রমাণিত হয় তাই খ্রিস্ট মানুষের পাপের বোঝেনি মৃত্যুবরণ করেছে সম্পূর্ণ মিথ্যা কথা খ্রিশ্চানরা ধোকা দিচ্ছে খ্রিশ্চানদেরকে বলবো আপনার আসুন ইসলাম যে কনসেপ্ট দিয়েছে এটাই হচ্ছে সঠিক কথা যিশুকে কুলুশে ঝোলানো হয় নাই এবং যিশুর পরিবর্তে অন্য কাউকে কুলুশে ঝোলানো হয়েছিল এই জন্য তিনি ভীতু কাপুরুষের মতো তিনি মৃত্যুবরণ করেছে আমাদের নামে ঈশা তথা যিশু খ্রিস্ট তিনি কখনোই এমন ভীতু কাপুরুষ নন কখনোই নন এটা সম্পূর্ণ সেন পলের একটা বানানো ধর্ম আপনারা একটু যদি আমার আলোচনাটাকে গবেষণা এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা মানে শোনেন অবশ্যই এই আলোচনায় সত্যতা প্রমাণ হবেন পাবেন এর জন্য জিজাজ ক্যাস তিনি বলেছেন অফ জন আট অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ যে তোমরা সত্যকে খুঁজতে থাকো সত্যই তোমাদেরকে মুক্তি দেবে পবিত্র কোরআনের একটি আয়াত আমরা আজকে আলোচনা শেষ করবো আলোচনা বলছেন পবিত্র কোরআন সরবানি ইসরায়েল সন্ম সতেরো আয়াত নাম্বার একাশি ওয়াকুল জা আল হাক্কু আজহাকল বাতিল ইন্নাল বাতিলা কানা জহুকা যখন সত্য আসিয়াছে মিথ্যার সামনে মিথ্যা তখন বিলুপ্ত হয়ে আছে মিথ্যা তো বিলুপ্ত হইবার জন্য আমাদের নেক্সট এপিসোড এগারো নম্বর তথা ইলেভেন এগারো নম্বর এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ থাকলো ততক্ষণ আল্লাহ আপনাদেরকে সকলকেই হেদায়েতের উপরে রাখুক খ্রিশ্চান ভাইদেরকে হেদায়েত দান করুক এবং মিথ্যা তারা যে বিশ্বাসে বিশ্বাসী এখান থেকে তাদেরকে ফিরাসা তৌফিক দান করুক আল্লাহ মামিন এ দোয়া এ দাওয়া রেখে আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম ওমা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত